মোহর কত ধার্য হইছে 2 লক্ষ টাকা 2 লক্ষ টাকা উসুল মাশাআল্লাহ এটাতেও পুরোটা উসুল পোলাপান শিখেন বাসরাতে বোর কাছে মাপ চাবেন না যায় বেহায়ার মতো মোহর পরিপূর্ণ উসুল মাশাআল্লাহ দেন খুব ভালো মাশাআল্লাহ 2 লক্ষ টাকা পুরোটাই উসুল কোন যৌতুকের তো লেনদেন নাই ইশারা ইঙ্গিতে ঘুরায় ফিরায় হাদিয়া তোফান নামে ছেলের বাবা ও হ্যাঁ চাচা কোনো নিয়ত তো নাই জি না হাওলাত বরাত নেওয়ার তো কোনো প্ল্যান নাই আপনারা রাগ করেন না কিন্তু আমি এটা মানুষের কাছে নিশ্চিত করাতে চাচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ জি বরযাত্রী যাবে বরযাত্রী যেন না যায় মেয়ের বাবার বাড়িতে তারা যদি জোর করে দুই দশজন করে আমার বিয়েতে দশজন গেছে তারা বহুত জোরাজোরি করেছে দশজন বেশি যাবে না আমি যত মানুষ খাওয়াবো আমি খাওয়াবো মেয়ের বাবার বাড়িতে চাপাবো না ইনশাআল্লাহ ঠিক আছে তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে বড় কোনো বরযাত্রীও যাবে না আরেকটা বৈশিষ্ট্য পেলাম আমরা এই বিয়ের তাহলে এটাতে আমরা চারটা বৈশিষ্ট্য পাচ্ছি একটা হলো যে কোনো যৌতুক নাই ছেলের বাবা উপস্থিত ছেলে উপস্থিত কোনো যৌতুকের আশাই নাই এবং ওনারা খুবই কনফিডেন্ট আলহামদুলিল্লাহ আমরা খুবই আনন্দিত দ্বিতীয়ত হলো মোহর সহনীয় 2 লক্ষ টাকা এবং তৃতীয়ত হলো মোহর পরিপূর্ণ উসুল চতুর্থত হলো যে শত শত মানুষ নিয়ে বরযাত্রী করে মেয়ের বাবার প্রতি জুলুম করে সেটা ওনারা করবেন না কোনো যৌতুকের লেনদেন তো নাই কোনো দায় দাবি তো নাই ঘুরায় ফিরা ইশারা ইঙ্গিতে কোনো কিছু নাই আলহামদুলিল্লাহ যৌতুক মুক্ত তো আলহামদুলিল্লাহ আমার অনেক দিনের স্বপ্ন যে যৌতুক মুক্ত বিবাহ আমরা আয়োজন করব সারা দেশে বিভিন্ন জায়গায় এটা আমাদের আসসুন্নাহ ফাউন্ডেশনের একটা কার্যক্রমের অংশ বিশেষ আমি সৌভাগ্যবান অনুভব করছি নিজেকে যে আজকে একটা যৌতুক মুক্ত বিবাহ আমরা পড়াতে যাচ্ছি ইনশাআল্লাহ সেই সাথে মোহর পরিশোধ করে দেওয়ার যে দৃষ্টান্ত চমৎকার দৃষ্টান্ত আজকে আমাদের এই বর যুবক ভাই রাখছেন সেটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং অত্যন্ত প্রেরণার আমরা দোয়া করছি আল্লাহ তাআলা বিবাহের মধ্যে বারাকা দান করুন তাহলে আলহামদুলিল্লাহ আমরা বিবাহ সম্পর্কে কিছু জ্ঞাতব্য বিষয় যেটা আমাদের জানা দরকার ছিল আজকে বিবাহের এবং সেখান থেকে আমরা শিক্ষা অর্জন করলাম আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ আমরা আগে চলে যাচ্ছি আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تبارك وتعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال النبي صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء وقال عليه الصلاة والسلام النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني وقال عليه الصلاة والسلام تزوج الودود الولود فإني مكاثر بكم الأمم بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بالآيات والذكر الحكيم ونستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروا إنه هو الغفور الرحيم أبني مير تشاتشانا أشو ما شاء الله مير بابا نعم ও বাহিরে আছেন দেশে বাইরে মেয়ে তো বিয়ের কথা জানে সম্মত এজেন্ট নিয়ে আসছেন মাশাআল্লাহ বিয়ের ক্ষেত্রে উকিল বাপ বানায় মানুষ আবার অনুমতি নেওয়ার জন্য কাজীরে পাঠায় গায়ের হারামকে পাঠায় সে হারাম কাজ এখানে হয় না একটা আদর্শ সুন্নাহ সম্মত বিয়ে আজকে এখানে হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি তার দিকে ইশারা দিয়ে বলেন আপনার মেয়ের নাম কি জানো মাইমুনা ইসলাম না আচ্ছা আপনি বলেন আমি তার দিকে হাত দিয়ে একটু ইশারা দেন আমি আমার ভাতিজি মাইমুনা ইসলামকে
ইসলামকে তার বাবার পক্ষ থেকে প্রতিনিধি অভিভাবক হিসেবে 2 লক্ষ টাকা মোহরনার বিনিময়ে আপনার সঙ্গে বিবাহের প্রস্তাব দিলাম আপনি বলেন আমি আলহামদুলিল্লাহ কবুল করলাম আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম কবিল তো আলহামদুলিল্লাহ আপনি আমার সাথে সাথে বলেন আমি আমার ভাতিজি মরিয়ম আক্তার ফারজানাকে যার বাবার নাম ফরমান আলী আপনার সঙ্গে এক ভরি স্বর্ণের মোহরনার বিনিময়ে বিবাহের প্রস্তাব করলাম আপনি বলেন আমি আলহামদুলিল্লাহ কবুল করলাম বলেন আলহামদুলিল্লাহ কবুল করলাম আলহামদুলিল্লাহ এটা এটা আপনার জন্য হাদিয়া জামাইয়ের জন্য আমরা ডেমরা থেকে আসছি জাযাকুমুল্লাহ খাইর আমরা সবাই নবদম্পতির জন্য দোয়া করি সবাই পড়ি বারাকাল্লাহু লাক বারাকাল্লাহু লাক ওয়া বারাক আলাইক ওয়া জামা বাইনাকুমা এ দোয়ার অর্থ হলো আল্লাহ তাআলা আপনার মধ্যে বরকত দান করুন আপনার প্রতি বরকত দান করুন আপনি আপনার স্ত্রী একটু আগে যিনি অপরিচিত ছিলেন এখন আপনার স্ত্রী হয়ে গেলেন আপনাদের উভয়কে আল্লাহ রাব্বুল আলামিন সুখে শান্তিতে সম্প্রীতিতে সৌহার্দ্যে আন্তরিকতায় যেন আপনারা আপনাদের দাম্পত্য জীবন কাটাতে পারেন সেই সম্প্রীতি এবং ভালোবাসা আল্লাহ দান করুন আমিন এই দোয়াটা আমরা তাদের জন্য করলাম একটা আদর্শ বিবাহের দৃষ্টান্ত স্থাপনকারী এই দম্পতির জন্য হৃদয় নিংড়ানো দোয়া আমি করছি এই গভীর রাতে রবের কাছে আমরা সবাই দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে সুখী করুন বরকত দান করুন এবং উভয় ফ্যামিলির মধ্যে আল্লাহ তাআলা আন্তরিকতা হৃদ্যতা ভালোবাসা তৈরি করুন এবং দাম্পত্য জীবনের সুখের জন্য দোনো পরিবারকেই সবর করতে হয় ছাড় দিতে হয় ক্ষমা করতে জানতে হয় শুকর করতে হয় আল্লাহ তাআলা সবগুলো গুণগুলো দান করুন জাযাকুমুল্লাহ খাইর